আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন। ফাইনালি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওকে পিন করে রাখতে পারেন। আর আপনি যদি আপনার চ্যানেলের যে কোনো ভিডিওকে আপনার চ্যানেলে পিন করে রাখেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য এটার দুটো ভালো দিক রয়েছে। নাম্বার ওয়ান, আপনার চ্যানেলে যদি কেউ ফোন থেকে অথবা কম্পিউটার থেকে ডেস্কটপ মোডে আপনার চ্যানেলে প্রবেশ করে, তাহলে আপনার চ্যানেলে সেই পিন করে রাখা ভিডিওটি অটোমেটিকলি প্লে হয়ে যাবে। মনে করুন হলো গিয়ে আপনার চ্যানেলে প্রতিদিন 10 জন করে ভিজিটার্স রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলে আপনার অজান্তে প্রতিদিন 10 জন করে ভিজিট করে থাকে, তাহলে আপনার চ্যানেলে সেই পিন করা ভিডিওটি প্রতিদিন আপনার অজান্তে, কিন্তু যখন আপনার চ্যানেলে সেই 10 জন ভিজিটর্স প্রবেশ করবে, তাহলে ওই যে আপনার চ্যানেলে যে ভিডিওটিকে আপনি পিন করে রাখবেন, সেই ভিডিওটিতে কিন্তু প্রতিনিয়ত 1-1টি করে ভিউজ কাউন্ট হবে এবং আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিকলি ভিউজগুলোকে বাড়তেই থাকবে। নাম্বার টু, যে ভালো দিকটি রয়েছে সেটি হলো আপনার চ্যানেলের খুব ভালো একটি ভিডিওকে যদি আপনি আপনার চ্যানেলে পিন করে রাখতে পারেন, তাহলে প্রতিনিয়ত যে ভিজিটর্সগুলো আপনার চ্যানেলে আসছে তাদের যদি ওই ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেশ অনেকটাই পসিবিলিটি রয়েছে। তাই আপনার চ্যানেলে সেই পিন করে রাখা ভিডিওটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিউজকে খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তাই চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শুরু করা যাক এবং দেখে আসি আপনি কি আপনার চ্যানেলের ভিডিওকে খুব সহজেই পিন করে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, থাক আজকে না হয় সাবস্ক্রাইবের গল্পটা বাতি দিলাম, চলুন তাহলে ভিডিওটি এখানেই শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমাদের ফোনের মোবাইল স্ক্রিনে রয়েছি এবং এখান থেকে যদি আমি আপনাদেরকে একটি চ্যানেলকে ভিজিট করে দেখাই, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির ভিতরে যদি আমি প্রবেশ করি, দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে কিন্তু কোনো রকমের কোনো ভিডিও পিন করা নেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন চ্যানেলের নিচের দিকে রয়েছে শর্টস অপশন, ইউটিউব শর্টসের যেই নতুন অপশনটি এসেছে এটা রয়েছে, এবং দেখতে পাচ্ছেন চ্যানেলের উপরের দিকে কিন্তু কোনো রকমের কোনো ভিডিওকে পিন করাই নেই। সো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলটির মাধ্যমে আপনারা কীভাবে যে কোনো ভিডিওকে পিন করতে পারেন, সেটি আমি আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে দেখাবো। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রিয় চ্যানেলটি রয়েছে, অর্থাৎ সিটি টেকলিং যে চ্যানেলটি রয়েছে, যে চ্যানেলটির মাধ্যমে আপনি এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা যদি সেই চ্যানেলটির ভিতরে প্রবেশ করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির উপরের দিকে কিন্তু একটি ভিডিওকে পিন করা রয়েছে। আর আমাদের এই পিন করা ভিডিওটিতে কিন্তু প্রতিনিয়ত 1-1টি করে ভিউজ চলেই আসবে এবং আমাদের অজান্তেই কিন্তু আমাদের এই চ্যানেলটিতে অনেক অনেক লোক কিন্তু ভিজিট করে থাকে। তাদের 1-1 জনের ভিজিটের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলের এই যে উপরের দিকে যে ভিডিওটিকে পিন করে রাখা রয়েছে, এই পিন করে রাখা ভিডিওটিতে কিন্তু তাদের প্রতি মুহূর্তে 1-1 জনের ভিজিটের কারণে কিন্তু 1-1টি করে ভিউজ হতেই থাকবে। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কি আপনার চ্যানেলের এরকম যে কোনো ভিডিওকে পিন করে আপনার চ্যানেলের উপরের দিকে রাখতে পারেন। সো এই জন্য আপনাদের ভিতরে আপনারা অনেকে হয়তো বলতে পারেন, ভাই আপনি তো কম্পিউটার থেকে দেখাচ্ছেন, আমরা কিভাবে এটাকে মোবাইল থেকে করতে পারি? সো বন্ধুরা, এটার নিয়মটি খুবই সিম্পল। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে যে কাজগুলো কম্পিউটার থেকে করে থাকি, তার প্রায় অধিকাংশ কাজগুলোই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে করে নিতে পারেন। সো আজকের এই কাজটি করার জন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সো ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ অপশনে আপনি লিখবেন ইউটিউব। হ্যাঁ, সো আমরা যেহেতু এটা ইউটিউবের কাজটি করবো, এই জন্য জাস্ট আপনি ইউটিউব লিখে সার্চ করে দেবেন। সো সার্চ করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি ইউটিউবের সাইটটি চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন ব্রাউজারের কর্নার দিকে রয়েছে 3-ডট আইকন। সো আপনারা জাস্ট 3-ডট আইকনের উপরে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসে, এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনটির উপরে জাস্ট একবার টিক করে নেবেন। তাহলে আমাদের কম্পিউটারের মতো আপনি আপনার সমস্ত কাজগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটি থেকেও করে নিতে পারবেন। সো বন্ধুরা, বাদবাকি প্রসেসগুলো যেভাবে দেখাবো সম্পূর্ণ সেম নিয়মে আপনারা এই কাজটি করে নিতে পারেন। সো ইউটিউবের ভিতরে প্রবেশ করার পরে বাদবাকি এখন যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো সিম্পল, ওখান থেকেও একই প্রসেসের মাধ্যমে আপনারা এই কাজটিকে করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এরপর জাস্ট আপনাদের যে ইউটিউবের ডেস্কটপ মোডে প্রবেশ করার পরে ইউটিউবের ভিতরে আপনারা কর্নারের দিকে দেখতে পাবেন আপনাদের যেই চ্যানেলটি রয়েছে, অর্থাৎ যে চ্যানেলটির আপনারা জাস্ট ভিডিওকে পিন করে চ্যানেলের উপরের দিকে রাখতে চান, সেই চ্যানেলটিকে জাস্ট কর্নার থেকে লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানটাতে আমি যেই চ্যানেলটির মাধ্যমে এখন এই কাজটিকে দেখাবো সেই চ্যানেলটি কিন্তু আমার এখানটাতে লগ ইন করা রয়েছে। সো আপনারা জাস্ট এটা ভালোভাবে খেয়াল করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি যদি এই চ্যানেলটির উপরে ক্লিক করে দিই, অর্থাৎ চ্যানেল আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট দেখবেন ইউটিউব স্টুডিও নামক একটি অপশন রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা আপনার চ্যানেল আইকনের উপরে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও যে অপশনটি আসবে এখান থেকে জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দিবেন।
সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট সিম্পল এরকম একটি নতুন পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই চ্যানেলটির একটি ভিডিওকে পিন করে চ্যানেলের উপরে রাখবো, এজন্য দেখতে পাচ্ছেন আপনারা যদি খেয়াল করেন বাম দিকে বেশ কিছু অপশন থাকবে, তার ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই যে অ্যারো ইয়াটি রয়েছে এটাকে জাস্ট আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে জাস্ট আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে দেখতে পাবেন এটাকে স্ক্রল ডাউন করার পরে এখান থেকে অনেকগুলো অপশনের ভিতরে আপনারা কাস্টমাইজ নামক একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে কাস্টমাইজ নামক একটি অপশন পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট এই কাস্টমাইজ এই অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দুটো অপশন রয়েছে। সো আমরা যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওকে পিন করব, যে কোনো একটি ভিডিওকে পিন করে রাখব, সেজন্য জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের উপরের এখানটাতে যে অপশনটি রয়েছে চ্যানেল ট্রেইলার ফর পিপল ও হ্যাভেন্ট সাবস্ক্রাইবড, সো দেখতে পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে, সো জাস্ট আপনারা এই অপশনটির এখান থেকে দেখতে পাবেন কর্নারের দিকে একটি অ্যাড নামক একটি অপশন রয়েছে। সো জাস্ট আপনারা এখান থেকে অ্যাড এই অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন। সো জাস্ট এখান থেকে অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার আগে আরেকটি কথা বলি, আপনাদের এখান থেকে এই অপশনটি যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পাবেন লেআউট এই অপশনটি সিলেক্ট করা রয়েছে কি না, এগুলোর ভিতরে বেসিক ইনফো বা এইসব ভিতরে থাকলে কিন্তু এখান থেকে এই অপশনগুলো আসবে না। সো জাস্ট আপনারা খেয়াল করে দেখে নেবেন লেআউট এই অপশনটির উপরে সিলেক্ট করা রয়েছে কি না। সো আমার যেহেতু রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের এই অপশনগুলো শো করছে। এরপর জাস্ট এখান থেকে যে এই অ্যাড নামক এই অপশনটি রয়েছে এখান থেকে জাস্ট আপনারা এই অ্যাড অপশনটির উপরে একবার ক্লিক করে দেবেন। সো অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিওগুলোকে কিন্তু এখানটাতে শো করা হবে। সো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওগুলোকে এখানটাতে শো করা হয়েছে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ভিডিওকে পিন করে দেখাচ্ছি। সো এই জন্য জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটিকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জন্য জাস্ট আপনি যে ভিডিওটি এখান থেকে আপনি চ্যানেলে পিন করতে চান ওই ভিডিওটির উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে একটি অপশন রয়েছে পাবলিক নামক। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যে পাবলিশড অপশনটি রয়েছে এই পাবলিশড অপশনটির উপরে একবার ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু পাবলিকলি সবাই দেখতে পাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা পাবলিক অপশনটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে এখন যদি আমরা সরাসরি আমাদের ফোন থেকে সরাসরি আমার ফোনের ভিতরে চলে যাই, সেক্ষেত্রে যদি আমরা যে চ্যানেলটির মাধ্যমে একটু আগে দেখেছিলাম, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে একটি ভিডিওকে পিন করে সেটাকে পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের চ্যানেলটিতে সরাসরি রিলোড দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে কিন্তু এই ভিডিওটি চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিতে রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই যে পিন করা চ্যানেলটির এইমাত্র যে ভিডিওটিকে আমরা পিন করে দিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু খুব সহজেই এখানটাতে চলে আসছে। সো এরকম খুব সহজেই কিন্তু আপনি আপনার চ্যানেলে যে কোনো ভিডিওকে পিন করে নিতে পারেন। সো বন্ধুরা আমাদের কাজটি কিন্তু প্রায় অলমোস্ট শেষ। সো এরকম করে কিন্তু আপনি যে কোনো চ্যানেলের সরাসরি চাইলে কিন্তু আপনি যে কোনো চ্যানেলে ভিডিওকে খুব সহজেই পিন করে নিতে পারেন। সো এই একই প্রসেসটিকে আপনারা ফলো করে যে কোনো চ্যানেলের ভিডিওকে পিন করে নিতে পারেন। সো এই ছিল আজকের আমাদের ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। কথা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।